জামালপুর আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাত পাখা মার্কার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি মোস্তফা কামালের হাত পাখা মার্কায় পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বর্জাপুর ভবেশনাল মোড় হতে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকপাড়া মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী মুফতি মোস্তফা কামাল, আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ। পক্ষ থেকে আমাকে দল মনোনয়ন দিয়েছে, আমরা সত্যের প্রতীক নিয়ে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে আমি নির্বাচনের জন্য নির্বাচিত হয়েছি, দাঁড়িয়েছি। আল্লাহ পাক দুনিয়ার আমাকে নির্বাচিত করে জামালপুরের সমস্ত কাজগুলো সমাপ্ত করবো, বিশৃঙ্খলাগুলো শৃঙ্খলায় আনবো। বিশেষ করে মদ জুয়া হিরোইন গাঁজা মাদক মুক্ত আমি পৌরসভা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং পৌরসভার ভিতরে আমি সিসি ক্যামেরা নিয়োগ করে কায়েম করে মোড়ে মোড়ে স্থাপন করে আমি পৌরসভাকে আদর্শ ডিজিটাল পৌরসভা হিসেবে করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে যত বিধান করে আমি জনগণের সেবা করতে চাই, সেবা করতে চাই।